আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো প্যারিস সেন্ট জার্মেইন ফার্স্ট ইন লিগ ওয়ানে মেসি নেইমার এমবাপ্পেদের খেলা কবে কখন কোথায়। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তারকা খচিত পিএসজি যেন হঠাৎ করেই তারকাশূন্য হয়ে পড়ল। নেইমারের ইঞ্জুরি, এমবাপ্পের ইঞ্জুরি, রামোসের ইঞ্জুরি, পিএসজি শিবিরে যেন হানা দিচ্ছে ইঞ্জুরি বারবার। তবে ইঞ্জুরির সংখ্যা কাটিয়ে এবার মাঠে ফিরছে নেইমার এবং রামোস। তবে এমবাপ্পে ফিরবে কিনা সেটা নিয়েও এখনও শঙ্কা রয়েছে। পিএসজি এর শেষ ম্যাচে নেইমার এবং এমবাপ্পেকে ছাড়াই মেসি জিতিয়েছিল পিএসজিকে। তবে আজ রাতের ম্যাচে মেসি পাচ্ছে সতীর্থ নেইমার এবং রামোসকে। কিলান এমবাপ্পেকে পাওয়া যাবে আগামী ম্যাচে। ফ্রান্স কাপে রাউন্ড অফ 16-এ আজকে রাত 2:10 মার্শেইলির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আজ 8 অর্থাৎ দিবাগত রাত 9 রাত 2:10 মার্শেইলির বিপক্ষে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্ট্যাডভেলডো স্টেডিয়ামে। হেড টু হেড রেকর্ড অনুযায়ী লাস্ট 5 পিএসজি হারেনি একটাতেও। আশা করা যায় মার্শেইলির বিপক্ষে মেসির পিএসজি জিতবে 3-0 ব্যবধানে। মেসি নেইমারের পিএসজি মার্শেইলির বিপক্ষে কয় গোলে জিতবে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ম্যাচগুলো ভারত বা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করবে না, এগুলো দেখতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আমার সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।